আজ মহরমের 10 তারিখ পবিত্র আশুরা, ইসলামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। করোনা মহামারী ভেঙে দিল তাজিয়া মিছিলের 400 বছরের ঐতিহ্য। হুসেইনি দালানের ইমামবাড়া থেকে এবার বের হয়নি মিছিল, ভেতরেই সীমিত পরিসরে পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। মাহবুব কবির চকলের রিপোর্ট। দশ মহরম মুসলমানদের কাছে শোকের কষ্টের দিন, তবে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মানুষ দিনটিকে ভিন্নভাবে পালন করেন। শিয়াদের সবচেয়ে বড় আয়োজন তাজিয়া মিছিল, যেটি 1642 সাল থেকে চলে আসছে। মিছিলটি ইমামবাড়া থেকে বের হয়ে জিগাতলা বাস স্ট্যান্ড প্রতীকী কারবালা প্রান্তরে গিয়ে শেষ হতো। প্রস্তুতি ছিল এবারও, কিন্তু করোনার কারণে মেলেনি অনুমতি, তাই হুসেইনি দালানের ভেতরে ছিল সীমাবদ্ধ। চারশো বছর ধরে যে ঐতিহ্য ছিল সেটা এই বছর এই করোনার কারণে আমরা জনগণের স্বার্থে এবং সরকারের প্রতি সম্মান দেখিয়ে আমরা ভিতরে সম্পন্ন করছি। আশুরা উপলক্ষে অন্যান্য আনুষ্ঠানিকতা ছিল ইমামবাড়ায়। দুলদুল ঘোড়া, দুধ দিয়ে গোসল সব কিছুই ছিল, তবে ছিল না স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। হুসাইনি দালানে ইমাম হুসাইনের প্রতীকী কবর জিয়ারত করেন বহু মানুষ, শুধু মুসলমানরাই নন, আসেন অন্য ধর্মের অনুসারীরাও। আমার ছাগল পালা হতো না, এখন মানত করেছিলাম, যদি আমার ছাগল পালা হয় তা আমি মানত দিব। ওই মানত পুরো হয়েছে, এখন নিতে দিতে আসলাম। আর উচিলে আল্লাহ আমাকে জীবন গুণা মাফ করে দিয়া পারে, এলো জান্নাতের যুবকের সর্দার। ভেতরে যখন এসব আনুষ্ঠানিকতা চলছিল তখন বাইরে ভিড় করেন বহু মানুষ। পরে বাধ্য হয়ে তাদেরকে ভেতরে ঢুকতে দিতে হয়। 2015 সালে হুসেইনি দালানে বোমা হামলার পর থেকে আশুরার দিন নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়, ব্যতিক্রম হয়নি এবারও। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।